আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো আল্লাহর রহমতে। আর তোমাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো দেখতে পাচ্ছ আমি পাকা তাল নিয়েছি। তো পাকা তাল থেকে কিভাবে রস বের করতে হয় সেটা আজকে দেখাবো। আর এটা আমি দুইটি পদ্ধতিতে দেখাবো। একটি হচ্ছে যে আমরা দাদি খালা মা খালারা যেভাবে সনাতন পদ্ধতিতে কীভাবে বের করতো সেটা দেখাবো। আরেকটা হচ্ছে আমাদের আধুনিক যে আধুনিকভাবে খুব তাড়াতাড়ি তালের রস বের করা যায় সে পদ্ধতিটাও দেখাবো। তাহলে তোমরা দেখো কিভাবে আমি তাল পাকা তাল থেকে এই রসটা বের করি। তো রসটা বের করার আগে আমি এই তাল সম্পর্কে কিছু কথা বলবো। তালের ইংলিশ হচ্ছে প্লাম। এটা আমাদের বাংলাদেশে ভাদ্র মাস, মানে বাংলা মাসের ভাদ্র মাসে এই তা পাকা তালটা পাওয়া যায়। আর এই তাল পাকা তালের রস দিয়ে কেক পিঠে বিভিন্ন রকমের রেসিপি তৈরি করা যায়। বিশেষ করে তালের পিঠে তো খুবই জনপ্রিয়, অনেক টেস্টি একটা খাবার। তবে এখন ইদানিং বিভিন্ন কেক তৈরি করা জন্য এই তালের রসটা ব্যবহার করা হয়। আর এটা খুবই হেলদি, এটার মধ্যে ফাইবার রয়েছে, জিঙ্ক রয়েছে, ক্যালসিয়াম রয়েছে, যা আমাদের শরীরের জন্য অনেক অনেক উপকারী। আর এটা আমাদের গরমের সময় যে পানি শূন্যতা হয় বা অনেক গরম লাগে শরীরটা, তখন এই তালের রস খেলে অনেকটাই ভালো লাগে, ভালো ঘুম হয়। তো আরও অনেক গুণাগুণ আছে। তো এই তালের রস দিয়ে তোমরা অনেক কিছু খেতে পারবা। তো কিভাবে দেখাচ্ছি কিভাবে তালের রস বের করতে হয়। প্রথমে এই তালটাকে এরকম একটা হামার দিয়ে বা হাতুড়ি দিয়ে বাড়ি দিতে হবে। মোট কথা হচ্ছে এটাকে ভালো মতো একটু বাড়ি দিয়ে নিতে হবে যাতে একটু নরম হয়। আর পাকা তাল এমনি একটু নরম, তারপরে কাজের সুবিধার্থে এভাবে করে নিতে হয়। এই দেখো যে এরকম ফেটে ফেটে যাচ্ছে, বিশেষ করে যে এই উপরের অংশে এরকম করে বাড়ি দিয়ে নিতে হবে। এই দেখো এটা খুব সহজেই উঠে যায়, এই হয়ে গেল। তারপর এক সাইড থেকে যে এই কাশগুলো খুব সহজভাবেই চলে আসবে। এই দেখো যে টান দিলেই হয়ে যায়, একটু চিমটি দিয়ে হয়ে যায়। খুবই সহজ আসলে, টেকনিক জানলে সবাই সব কিছু পারে, আর টেকনিক না জানা থাকলে সব কিছুই কঠিন হয়ে যায়। এই দেখো হয়ে গেল, আমি সম্পূর্ণটা ছিলে নিয়েছি। এখন হচ্ছে আমি এটার মাঝখান থেকে এখানে তিনটা বিচির মতো থাকে, এরকম করলেই যে তিনটা ভাগ হয়ে যাবে। দেখতে পাচ্ছ যে আমি যেভাবে করতেছি তোমরা এভাবেই ট্রাই করবা, অনেক সহজভাবে দেখাচ্ছি। এই দেখো এভাবে করলেই, একটু চাপ দিলেই বের হয়ে যায়। এখানে তিনটা আছে, একটা দুটা তিনটা, তিনটা বিচি আছে এখানে তালের। এখন আমি দেখাচ্ছি কিভাবে এটা করতে হবে। এই তিনটা বিচি আমার একটা তাল থেকে এরকম তিনটা বিচি বের হয়েছে পাকা তাল। এটা দেখো আর কালারটা খুবই সুন্দর, একদম হলদে, খুবই সুন্দর কালারটা। তো আমি প্রথমে আধুনিক পদ্ধতিটা দেখাবো একটা বিচি দিয়ে। এরকম একটা গ্রেটার সবার কাছেই থাকে, সবার বাসায় কম বেশি থাকে। তো এটা সবচেয়ে সহজ পদ্ধতি, যে কোনো একটা সাইড দিয়ে আমি নিচ্ছি এটাকে নিয়ে এভাবে করে খুব দ্রুত হয়ে যায়। এই দেখো কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে,
এই দেখো আর আঁশগুলো এটার মধ্যেই রয়ে যাচ্ছে, এই যে কত সুন্দরভাবে যে বের হয়ে গেছে, এই যে সাদা সাদা হয়ে গেছে, মানে রসগুলা বের হয়ে গেছে, এই দেখো কতটুকু হয়ে গেছে। আর এই দেখো কিরকম হয়েছে, এটা যদি আবার তোমাদের কাছে একটু মনে হয় যে আঁশ আছে তাহলে এরকম একটা জালির মধ্যে নিয়ে এরকম এরকম করে ছেঁকে নিতে পারো, এই যে এভাবে করে ভালোভাবে করলে এখানে আমারটা দেখা যাচ্ছে, দেখো একদমই আসেনি, আমারটা একদম আস যা ওই গ্রেটারের মধ্যে রয়ে গেছে, দেখো সবগুলি পড়ে যাচ্ছে, কত সুন্দর। আর খুবই খুবই তাড়াতাড়ি হয়েছে, 1 মিনিটের মধ্যে হয়ে গেল, মাশাল্লাহ। এটা হচ্ছে আধুনিক পদ্ধতিতে 1 মিনিটের মধ্যে খুব সহজভাবে আমরা তালের রস বের করে দিয়েছি। এটা ফ্রিজে ডিপ ফ্রিজে তুমি রাখতে পারো, যখন খুশি বের করে যে কোনো তালের রসের পিঠে কেক যে কোনো রেসিপি তৈরি করে নিতে পারো। একটা কাচের বাটিতে পানি নিয়ে নিয়েছি, এটা হচ্ছে মা খালারা যে সনাতন পদ্ধতি সেটা দেখাচ্ছি। এটা ভিজিয়ে দিলাম, ভালোভাবে ভিজিয়ে নিতে হবে, তারপরে ভালোভাবে এভাবে কষলিয়ে কষলিয়ে রসগুলো বের করতে হবে। এটা একটু সময়ের ব্যাপার, কিন্তু এভাবেই আমাদের মা খালা দাদিরা এভাবেই তালের রস বের করতো, আমি সে পদ্ধতিটাও দেখাচ্ছি। এটা অনেক ঘন, সেজন্য একবার আমি চেঞ্জ করে দিচ্ছি, এটা রেখে দিচ্ছি। দেখো কতটা ঘন, প্রথমবার এরকম ঘনই বের হবে। আমি আবার পানি দিয়ে নিচ্ছি আরেকবার, এরকম 2-3 বার ডলে ডলে নিতে হবে, যত পর্যন্ত মনে হবে যে রস আছে বিস্তার মধ্যে ততবার এরকম পানি দিয়ে দিয়ে রসটা বের করে নিতে হবে তালের রসটা, যত পর্যন্ত এটার বিচিটার মধ্যে সাদা সাদা না হবে তত পর্যন্ত পানি দিয়ে দিয়ে কয়েকবার রসটা বের করে নিতে হবে। আমার পানি শেষবার দিচ্ছি, এর মধ্যে আমি 3 বার এভাবে করে নিয়েছিলাম, এই দেখো এখন কিন্তু পানিটা সেরকম একটা ঘন হচ্ছে না, পাতলা, এই দেখো কালারটাও পানির মতো, মানে এর মানে এখান থেকে আর রস শেষ, রস আর নাই, একদম সব রস বের হয়ে গেছে। এই অবস্থায় আর পানি দিতে হবে না, এই দেখো কেমন হয়েছে, সবগুলো রস আমি বের করে নিয়েছি, আর পানির কালারটা এরকম হালকা হয়ে যাবে তখন বুঝতে হবে যে আর রস বের করতে হবে না। দেখতে পাচ্ছ প্রথমে এরকম ছিল, আর এখন রসগুলো বের হওয়ার পর কেমন হয়ে গেছে, সাদা সাদা পুরো আঁশ বের হয়ে গেছে, তো আর প্রথম অবস্থায় যে এরকমই ছিল তালটা, দেখো ডিফারেন্সটা দেখানোর জন্য দুটো একসাথে রাখা হলো, দেখেছ। এখন তালের রস আমি ছেঁকে নিচ্ছি, এর মাধ্যমে যে আঁশ থাকবে সেটাও এখানে থেকে যাবে, যে দেখো যে এরকম আঁশ গুলো রয়েছে। এই দেখেছ এখন আমি এটাকে, দেখো এরকম একটা ব্যাগ নিয়েছি, পরিষ্কার আমি একটু ধুয়ে নিয়েছি, এরকম ব্যাগ সবার বাসায় কম বেশি থাকে, আর এটা যদি, এটা হচ্ছে টিস্যু ব্যাগ, পানি বের হয়ে যায়, আর যদি এরকম নাও থাকে সুতির সুতির কাপড়, যেটা পাতলা সুতি কাপড় সেটাও নিতে পারো, বা মার্কিন কাপড় সেটাও নিতে পারো। তো আমার কাছে এটা সুবিধা লেগেছে, বাসায় এটা ছিল, আমি এটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এই ব্যাগটার ভিতরে আমি যে রসটা ছিল
এটা হচ্ছে সনাতন পদ্ধতি, সেটা ঢেলে দিচ্ছি। দেখতে পাচ্ছ এই যে এভাবে করে ঢেলে দিচ্ছি ব্যাগটার ভিতরে, সম্পূর্ণ তালের রস আমি ঢেলে দিলাম। এখন ব্যাগটাকে একটু মুড়িয়ে দিব। এভাবে করে আমি প্রায় 2 ঘন্টার মতো রেখে দেব। এটা একটু সময় লাগে, 2 ঘন্টা অনেক, আর মা খালারা তো এটা সারা রাতই এভাবে করে রেখে দিত। তো আমি এটা 2 থেকে 3 ঘন্টা এভাবে রাখবো, তারপর দেখাচ্ছি কি হয়। আর আমার দাদিরা বা আম্মুরা এভাবে এটাকে একটা কোনো কিছুর গেটের সাথে বা ইয়ের সাথে ঝুলিয়ে রাখতো, তো আমি এটা ঝুলাইনি এরকম একটি স্টিনারের উপরে। আর নিচে একটা বাটি দিয়েছি, আর ওই ব্যাগের ভিতরে আমি রসগুলো দিয়ে দিয়েছি। কাজ একই হবে, এই যে এরকম করে ঝুলিয়ে দিত আস্তে আস্তে করে, যে পানিগুলো পড়তো। আর প্রায় 3-4 ঘন্টার মতো এরকম করে রেখে দিত। তো আমি এভাবে রাখিনি, আমি স্টিনারের উপরে রেখে দিচ্ছি। আর নিচে একটা বড় বাটি দিয়ে দিয়েছি, দেখি 2-3 ঘন্টার পর তোমাদের দেখাবো কি অবস্থা হয়েছে। প্রায় 5 ঘন্টা পর আমি ফিরে আসলাম, এভাবে ঝুলিয়ে রেখেছিলাম, দেখো কি অবস্থা। পানিটা একদম সব পড়ে গেছে, তালের কাঠটা রয়ে গেছে। এই দেখো কত পানি জমেছে, আমি একটু দেখাচ্ছি। এই দেখো, এই যে এই পানিগুলো যা ছিল সব 1 ফোঁটা 1 ফোঁটা করে পড়ে এরকম হয়েছে, আর এখানে জমা হয়েছে। 5 ঘন্টা লেগেছে, তবে এইভাবে আমার ভালো লেগেছে এই পদ্ধতিটা। এটা টেস্টও একটু অন্যরকম, আর খুব তাড়াতাড়ি করতে গেলে আধুনিক পদ্ধতিটা নিতে পারো, তবে একটু ভালো টেস্ট পাওয়ার জন্য এই পদ্ধতিটাও অনেক ভালো। এই দেখো কেমন হয়েছে, কাতগুলো জমে, এই দেখো কত সুন্দর হয়েছে। এটা এভাবে করেও করতে পারো, যদি হাতে সময় থাকে তাহলে আমি বলবো এই পদ্ধতিতে করতে। এটা টেস্টে একদম অন্যরকম, অনেক মজা। এই যে আমি এই তালের কাত বা পিউরি যেটাই বলো যে ভাষায় এই এই দেখো একটু পানি নেই, একদম খুব সুন্দরভাবে পানিগুলো পড়ে গিয়েছে। এর জন্য এত সময় লাগে, প্রায় 5 ঘন্টার পরে আমি দেখাচ্ছি এই অবস্থা। এই আমি এখন বাটিতে বের করে নিচ্ছি। আর দেখো থিকনেসটাও অনেক সুন্দর, একদম গাঢ় হয়েছে, একদম থিকনেসটা অনেক, দেখো দেখো দেখতেই পাচ্ছ পানি একদমই নাই। তো আমি সবগুলো কাত বা পিউরি, তালের পিউরিটা বের করে নিচ্ছি। তৈরি করে নিলাম 2 রকমের তালের পিউরি, একটা হচ্ছে সনাতক পদ্ধতিতে যেটা আমার দাদি মা খালারা তৈরি করতো, আরেকটা হচ্ছে আধুনিক পদ্ধতিতে যেটা 1 মিনিটেই তৈরি করা যায়। তবে আমার কথা হচ্ছে যদি হাতে সময় থাকে তাহলে সনাতক পদ্ধতিতে করলেই ভালো, ওইটা টেস্টটা বেশি হয়, আমার ভালো লেগেছে। আর যেটা খুব তাড়াতাড়ি করা যায়, আমাদের হাতে সময় থাকে না, অনেক সময় দেখা যায় তালের রস দিয়ে কিছু খেতে ইচ্ছে করছে কিন্তু হাতে সময় নাই, তখন আমরা আধুনিক পদ্ধতিটা অ্যাপ্লাই করব। তো আমি খুব সহজভাবে দেখিয়েছি এই তালের পিউরি কিভাবে তৈরি করতে হয় বা তালের কাত। তো তোমরা অবশ্যই এভাবে ট্রাই করবা, বিভিন্ন পিঠা বা বিভিন্ন কেক তৈরি করে খাবে, আর জানাবে তোমরা যদি এরকম তৈরি করে থাকো তাহলে আমাকে জানাবে যে কমেন্টের মাধ্যমে কেমন হয়েছে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবে। তবে আমি এখনই শেষ করছি না, আমি ওই দেখা যায় তাল গাছ এই এই কবিতাটা বলতে বলতে শেষ করব। ওই দেখা যায় তাল গাছ, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর।
ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা। ও বগি তুই খাস কি, পান্তা ভাত চাস কি, পান্তা আমি খাই না, পুটি মাছ পাই না, একটা যদি পাই অমনি ধরে গাপুস গুপুস খাই। খোদাফেজ।